কফিন বন্দি হয়ে বাড়ি ফিরলেন বসিরহাটের শেখ মহিউদ্দিন। তাকে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। গান স্যালুটে প্রিয় মানুষকে শেষ বিদায় জানান সকলেই। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন ছোট ভাই মিয়াজউদ্দিন, বড় ভাই শেখ মহিউদ্দিন ঈদের ছুটি চেয়েও ছুটি মেলেনি। ঈদের আগেই বাড়িতে এলেন তিনি, তবে কফিন বন্দি হয়ে ছুটি নিলেন চিরদিনের মতো। বসিরহাটের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন ও শেখ মিয়াজউদ্দিন দুই ভাই গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন। মহিউদ্দিন মণিপুরের টুপুল জেলায় কর্মরত ছিলেন। বুধবার রাতে ভূমিধসে মৃত্যু হয় তার। 107 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন মহিউদ্দিন। মহিউদ্দিনকে 48 ঘন্টা পর উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা। প্রথমে বললো যে মোবাইলটা পাওয়া গিয়েছে, কালকে তো এক সাইডে খোঁজা হয়েছিল সেখানে পাওয়া যায়নি, আর সকালবেলা যে জায়গাটায় যে মোবাইলটা পাওয়া গিয়েছে ওই এরিয়াটায় সন্ধান করে খুঁজলো, ওখানে 3টে পাওয়া গিয়েছে। প্রথমে ফোন এসেছিল আমার বৌদির কাছে, বৌদির পরে কাছে আসার পরে কান্নাকাটি যখন বাড়িতে শুরু হয়ে গেল আমি ফোন করলাম, যে বললাম হ্যাঁ বডিটা পাওয়া গিয়েছে, ওটা এখন হসপিটালে পাঠিয়ে দিয়েছে, আর যেটা বললো যে আজকে পাঠানো হবে না বডিটা, কালকে পাঠাবে, সেটা কলকাতা এয়ারপোর্টে পাঠাবে, এবার ওখান থেকে এবার যে বাকি কাজ তারপরে বাড়িতে নিয়ে আসে। এতে আমার কিছু নিজের ভাই গর্ব দেশের জন্য, আর যে কাজে কাজ করতে গিয়েছে আমার সব থেকে বেশি আমার ফ্যামিলি যেটা মর্মন্তুদ সব থেকে বেশি, আর যেটা ফিরে পেয়েছি এর থেকে আর আমাদের বেশি। এদিন বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে তার মৃতদেহ এসে পৌঁছায়, সেখানেই সামরিক সম্মান জানানো হয় তাকে। এরপর দমদম বিমানবন্দর থেকে সড়ক পথে বসিরহাটের বাড়িতে নিয়ে আসা হয় মহিউদ্দিনের নিথর দেহ। গ্রামের প্রিয় সন্তানের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে পুত্র সন্তান। ভেঙে পড়েছেন স্ত্রী রিমানা ইয়াসমিন। তিনি বলেন ফোনে জানিয়েছিল 5 তারিখের পর ছুটিতে আসবেন, ঈদে বাড়িতেই থাকবেন, তবে বাড়ি এলেন ঈদের আগেই কিন্তু কফিন বন্দি হয়ে। 5 তারিখের পরে বলেছিল যে ছুটি হবে, নিজে হাঁটতে হাঁটতে আসার কথা ছিল ব্যাগ নিয়ে, আর সবাই সেজে গুজে গেল তাকে নিয়ে আসতে। আর কি বলবো, যে গিয়েছে সে তো আর ফিরে আসবে না, আমার ছেলে আর আমার কি হবে, আমার 1.5 বছরের ছোট ছেলে আর আমি একা একা কি করে থাকবো। শেষ ইচ্ছা ছিল খুবই ইচ্ছা ছিল ছেলে ডাক্তার করবে, আমি যেন সেই ইচ্ছাটা পূরণ করতে পারি ছেলেটার জন্য, কোনো ভবিষ্যতে ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের দিকে একটু তাকানো হয়। এদিন বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বহু সাধারণ মানুষ। চোখের জলে প্রিয় সন্তানকে শেষ বিদায় জানালেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বসিরহাট।